পুজো এলেই মন উড়ু উড়ু, নীল আকাশের হাতছানি, মনে হয় ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি শহর ছাড়িয়ে দূরে অজানার সন্ধানে। পুজোর ভ্রমণে প্রতিদিনই থাকবে নতুন নতুন বেড়ানোর ঠিকানা। আজ চলুন বাঁকুড়া ঝিলিমিলি। কোনোদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে, একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। এখানে এসে চোখ বুঝলেই হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার প্রান্তর, কানে ঝিঝি ভোকার কনসার্ট, অখণ্ড অবসর আর এক বুক নিস্তব্ধতা। এখানে শাল শিমুলের অনন্ত সহবাস, একটি শিমুল আর অগাধ আকাশ মুখোমুখি। একবার আসুন না বাঁকুড়ার ঝিলিমিলি, মহুলের গন্ধ ওড়না উড়িয়ে জল নটিনীর নেচে যাওয়া আর সবুজ ঘাসের কিনারে এলিয়ে নামা সন্ধে। বাঁকুড়া শহর থেকে মাত্র 80 কিলোমিটার, এই তো ঝিলিমিলি। জঙ্গল ঢাকা আঁকা বাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলেছে গাড়ি, তারপর এই একাকি গাছবাড়ি। আর আপনি জঙ্গলের গাছ থেকে পাতা খসে পড়ার শব্দ শুনেছেন? শুনেছেন শিউলি খসে পড়ার শব্দ? শোনেননি তো? পা ছড়িয়ে বসুন, বুক ভরে নিন সবুজ বাতাস। ছোট্ট এই গাছ বাংলোর রেলিং এ হেলান দিলেই আদিম পৃথিবীর নির্জনতা, আর চারদিকে ভীষণ বুনো গন্ধ। খাবার দাবারও বেশ তোফা, দেশি মুরগিটাও পাওয়া যায়, প্লাস কচিপাটার মাংস ওনারা চান, কচিপাটার মাংস আমরা এখানে ব্যবস্থা করে দিই। সামনে নদী আছে, যদি যদি ওনারা বলেন আমরা এখানে দেশি মাছ, চুনা মাছ, যা কিছু মানে ওনারা বলেন আমরা সেরকম ব্যবস্থা করে দিই। তাহলে আর ভাবার কি আছে, কদিন ঘুরেই আসুন না নীল চাঁদোয়ার নিচে এই সবুজ গালিচার আড্ডায়। একলা হওয়ার এমন সুযোগ আর পাবেন কোথাও? আসবেন নাকি বাঁকুড়া ঝিলিমিলিতে? বাঁকুড়া ঝিলিমিলি থেকে হীরক মুখার্জি, জি 24 ঘন্টা।